সম্মানিত হাজেরিন, এখন মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওরসে মোবারকা চলছে, তো এই বিষয়ে দু একটি আলোচনা করা আমি খুব জরুরি মনে করি। সম্মানিত হাজেরিন, ভারত উপমহাদেশে বিশেষ কিছু সংখ্যক আল্লাহ তাআলার ওলিগণ এমন আছেন যাদের কদমের বরকতে ভারত উপমহাদেশে ইসলাম প্রচার এবং প্রসার হয়েছে, কিছু সংখ্যক। আর ওই কিছু সংখ্যক আল্লাহ তাআলার ওলিগণের মধ্যে একজন অন্যতম আল্লাহ তাআলার ওলি হচ্ছেন হুজুর তারিকুস সালতানাত মাহবুবে ইয়াজদানি গাউসুল আজম সৈয়দ মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহি তাআলা আলাইহ। হুজুর মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহি তাআলা আলাইহির কদমের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারতের মধ্যে অসংখ্য হাজারো হাজার অমুসলিম যারা ইসলামকে চিনতো না, ইসলাম জানতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইসলামের নিয়ামত দ্বারা ধন্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদুনা মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমাতুল্লাহি তাআলা আলাইহ, আর এটি মনে রাখবেন যে গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ওলিদের জীবন যখন পড়বে তখন বিশেষ করে দুইজন আল্লাহ তাআলার ওলির জীবনে আমরা এমন পাই, এটি বিশেষ, ই উনকি খুসুসিয়াত মে সে হ্যায়। বিশেষ করে দুইজন আল্লাহ তাআলার ওলির যখন জীবনে পড়বে তখন আপনি পাবেন যে তারা আগে ছিলেন বাদশাহ, আগে ছিলেন সুলতান, রাজা, যাদের কদমের নিচে ছিল স্বর্ণ মুদ্রা, যাদের কদমের নিচে ছিল ক্ষমতা, কিন্তু তারা আল্লাহ তাআলার মহাব্বতে, আল্লাহ তাআলার প্রেমে, আল্লাহ তাআলার সন্ধানে তিনি ওই বাদশাহকে, রাজত্বকে, টাকা পয়সা ধন সম্পদকে লাথি মেরে যারা আল্লাহ তাআলাকে তালাশ করার জন্য আল্লাহ তাআলার পথে বের হয়েছেন তাদের মধ্যে অন্যতম দুইজন ব্যক্তি হচ্ছেন, একজন হচ্ছেন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি তাআলা আলাইহ এবং দ্বিতীয় হচ্ছেন হুজুর মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমাতুল্লাহি তাআলা আলাইহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটি সহজ না যে একজন বাদশাহ যার কদমের নিচে সব কিছু আছে কিন্তু তারপরও আল্লাহ তাআলার মহাব্বতে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার পথে বের হয়ে যাওয়া, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার জিকির করার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য নিজের সব কিছুকে ছেড়ে দিয়ে দিনের তাবলিগের জন্য বাহিরে বের হয়ে যাওয়া, আল্লাহ তাআলার পথে বের হয়ে যাওয়া, এটি হচ্ছে অনেক বড় একটি কারামত, ঠিক কিনা? এই জন্য তো কবি বলেছেন এসি মিসালে মিলতি নহি জেসে গমে রে অশরফ কি এসি মিসালে মিলতি নহি জেসে গমে রে অশরফ কি আরে তখতে হুকুমত কো ঠুকরানা সবকে বস কি বাত নহি, তখতে হুকুমত কো ঠুকরানা সব কি বস কি বাত নহি। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে বসে আছি অনেকেই আমরা আমাদের মধ্যে আমি আত্মারি আছি, যেমন এখানে অনেকে বর্ষী বসে আছেন, অনেকেই রিজভি সিলসিলা থেকে বসে আছেন, অনেকেই কাদরি সিলসিলা থেকে বসে আছেন, আমরা যে কোনো সিলসিলা থেকে থাকি না কেন কিন্তু আমরা প্রত্যেকটা দরবারের যারা আল্লাহ তাআলার ওলি আছেন, যারা বুজুর্গ আছেন, প্রত্যেকটা আল্লাহ তাআলার ওলিদের মহাব্বত প্রেম ভালোবাসা অবশ্যই আমাদের অন্তরের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আউলিয়া কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের প্রেম মহাব্বত ভালোবাসা আছে। আমি আত্মারি হতে পারি কিন্তু মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানির মহাব্বত আমার অন্তরে আছে। আমি রিজভি হতে পারি কিন্তু ওয়ারিসে পাকের মহাব্বত আছে। আমি কাদরি হতে পারি কিন্তু হুজুর খাজা গরিবে নওয়াজের মহাব্বত আছে। এই জন্য তো কবি বলেছেন মখদুম কি চাচা ভি আপনে আর ওয়ারিস দেওয়া ভি আপনে
मखदूमे के चाचा भी अपने और वारिस देवा भी अपने, मखदूमे के चाचा भी अपने और वारिस देवा भी अपने, वलियों के हम वलियों के हम सब दीवाने, हम लोग हैं रजा वाले, वलियों के हम सब मत वाले, हम लोग हैं रजा वाले, दिल से हैं बहुत दिल से हैं बहुत भोले वाले, हम लोग हैं रजा वाले। अल्हम्दुलिल्लाह আমাদের অন্তরে হুজুর গাউসে পাকের মহব্বত আছে, খাজা গরিবে নওয়াজের মহব্বতও আছে, মখদুম আশরাফ জাহাঙ্গীর সিন্নানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতও আছে, আলা হযরতকেও মহব্বত করি, ওয়ারিসে পাককে মহব্বত করি, প্রত্যেকটা আল্লাহ তাআলার ওলি আমাদের মাথার মুকুট। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আলা হযরত আমাদেরকে কি সুন্দর শিক্ষা দিয়েছেন। আলা হযরত বলেন, এসে আকাও কা বান্দা হু রাজা, कैसे आकाओं का बंदा हूँ रजा, कैसे आकाओं का बंदा हूँ रजा, कैसे आकाओं का बंदा हूँ रजा, बोले बाले मेरी सरदारों के, बोले बाले मेरी सरदारों के, बोले बाले मेरी सरदारों के, बोले बाले मेरी सरदारों के। अल्हम्दुलिल्लाह। हुजूर गौसे पाकेर मोहब्बतों आछे, मखदूमे पाकेर मोहब्बत आछे, हुजूर ख्वाजा गरीब नवाज রহমতুল্লাহ তাআলা আলাইহি তার মহব্বতও আছে। আজকে দুনিয়াতে আমরা যাকে মহব্বত করব, যাকে ভালোবাসব, আমার নবী বলেন কিয়ামতের দিন তারা তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তা আমরা প্রত্যেকটা আউলিয়া ইকরামকে মহব্বত করি, আমরা কিয়ামতের দিন আউলিয়া ইকরাম রাহিমাহুমুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের সাথে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা সৌভাগ্যবান যে আমাদের কাছে হুজুর মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ তাআলা আলাইহির মহব্বত প্রেম ভালোবাসা আছে। আর তিনার তো আলহামদুলিল্লাহ বিশেষ করে এই সৈয়দপুরের মধ্যে অনেক অবদান আছে। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সৈয়দপুরের মধ্যে পাওয়া যায় বেশি করে, তার অনেক বড় একটি কারণ হচ্ছে আল্লাহ তাআলার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণ, হুজুর গাউসে পাকের এই আওলাদগণের কদম বারবার সৈয়দপুরের মাটিতে পড়েছে, বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে আওলাদে রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা দিয়েছেন, আউলিয়া কেরামের প্রেম ভালোবাসা দিয়েছেন।